শিবির যদি প্রকাশ্যে আসে তাহলে এটা শিক্ষার্থীর জন্য ভালো হয়, সেটা আমি আমি যেহেতু কমিটির সাথে যুক্ত সেজন্য আমি এটা তাকে বলতে পারি। 158 জন কোথাও আসলে ওনার নাম নেই। আর এমনিতে শিবির প্রকাশ্যে এসেছে এটা আমি মনে করছি যে শিক্ষার্থীদের জন্য ভালো হয়েছে, কারণ এখানে রাজনৈতিক অংশীদারদের মধ্যে যদি বলি তাহলে এখানে ছাত্রদল আছে, তারপর হচ্ছে যে আমরা আছি, পাশাপাশি বামপন্থীরা আছে, এছাড়াও ছাত্রলীগ ছিল দিন ক্যাম্পাসে, জানা তারা কী ধরনের অরাজকতা করেছে। সব কিছু মিলে এতদিন শিবির যেহেতু সাধারণ শিক্ষার্থী হিসেবে ছিল, এখন শিবির যদি প্রকাশ্যে আসে তাহলে এটা শিক্ষার্থীর জন্য ভালো হয়, কারণ তাহলে আসলে এই ছাত্রলীগ যারা বা যারা এই ফেস্টিভ্যালের দোষ তারা আসলে সাধারণ শিক্ষার্থী হিসেবে লুকিয়ে থাকা একটু কষ্টকর হবে। তো সেক্ষেত্রে আমরা শিবিরের নেতৃত্বে তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান জানাই। এখন তো আসলে সেই ভয়ে বাংলাদেশ নাই বলে আমরা মনে করছি। আর পাশাপাশি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় আছে সেই ব্যাপারে হচ্ছে অন্য ছাত্র সংগঠন সকলেই সচেষ্ট থেকেই তাদের সিদ্ধান্তগুলো নেবে বলে আমাদের পক্ষ থেকে আহ্বান। শিবিরের নাম শুনলে আমরা শুনি একটা আতঙ্ক, বাট আপনার নিজের আপনি এতটুকু বয়সে কখনো এমন কোনো খারাপ কাজ দেখেছেন যেটা দৃষ্টিকটু বা ছাত্রলীগের যে মানে এভাবে শিবির এমন কোনো কাজ করেছে যেটা আসলে আতঙ্কিত? আচ্ছা, এখানে হিস্ট্রিক্যালভাবে অনেক কথা আছে, কিন্তু একই সাথে হ্যাঁ আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020 সাল থেকে পড়াশোনা করি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020 সালের পর থেকে আসলে এখানে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যারা সক্রিয় ছিল বিশেষ করে ছাত্রলীগের সকল ধরনের কন্ট্রোল নিয়ে নিয়েছিল, আর হচ্ছে ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশ করলে যখনই প্রবেশ করতে যেত তখনই দেখতাম আমি তাদের উপর হামলা হতো। এছাড়া এখানে আমরা আমি ছাত্র শক্তির একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য ছিলাম। তো এছাড়া আমরা ক্যাম্পাসে বিভিন্নভাবে অ্যাক্টিভিজম করতাম, বামপন্থীর অ্যাক্টিভিজম করতো। তো সব কিছু মিলে এখানে এই সাংগঠনিকভাবে অ্যাক্টিভ যেসব ছাত্র সংগঠনগুলো ছিল তাদের মধ্যে আমি কখনোই শিবিরকে দেখিনি। তো এর ছাত্র সংগঠন হিসেবে তাদের কার্যক্রম আমার সামনে খুব একটা মানে আমার দৃষ্টিতে পড়েনি আর কি। আমরা শুরু থেকে দলীয় লেজুরভিত্তিক ছাত্রদের বন্ধের পক্ষে ছিলাম, এখনও তারই পক্ষে আছি, কারণ আমরা দেখেছি যে দলীয় লেজুরভিত্তির মাধ্যমে এই আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন বা ভাতৃভূমি ছাত্র সংগঠন ছাত্রলীগ, তারা হচ্ছে যে এই ক্যাম্পাসে সন্ত্রাস করেছে এবং হচ্ছে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছে। তো সব কিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে আর কখনোই এরকম শুধুমাত্র শিক্ষার্থী বান্ধব কাজ না করে, শুধুমাত্র দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কেউ যাতে কাজ না করতে পারে, সেই জন্য আমরা এটার একটা এই স্থায়ী বন্দোবস্ত চাই, টেকসই একটা রাজনৈতিক সমাধান চাই আমরা ক্যাম্পাসগুলোতে। তো সব কিছু মিলিয়ে আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে শিক্ষার্থীদের মঙ্গলের জন্য এখানে যাতে কেউ কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন না করে এমন রাজনীতি করে যেটা আসলে শিক্ষার্থীদের জন্য রাজনীতি হবে, তাহলে হচ্ছে যে এটা একটা আমরা মনে করছি একটা স্থায়ী সাস্টেনেবল একটা সমাধানের দিকে যাবে আর কি। আর এছাড়াও আমি আমার জায়গা থেকে মনে করি যে সকল অংশীজনের মতামতের ভিত্তিতে আলোচনার সাপেক্ষে একটা সিদ্ধান্তে যাওয়া যেতে পারে এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কেমন হতে পারে সে বিষয়ে। ধন্যবাদ।